দর্শক, স্বাগত জানাচ্ছি এসএন টিভি আয়োজিত সময়ের আড্ডায়। আপনারা জানেন আগস্ট মানে হচ্ছে একটি শোকের মাস, বাংলাদেশের একটি হারানো ইতিহাস আগস্ট মানে। এই মাসেই মূলত আমরা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি সপরিবারে। যদিও বা তার দুই কন্যা বেঁচে আছেন, যে তারা দেশের বাইরে থাকার কারণেই মূলত ষড়যন্ত্রকারীরা তাদেরকে হত্যা করতে পারেনি। কথা বলতে মূলত আমাদের কাছে উপস্থিত আছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার, আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় কমিটির উপকমিটির সদস্য, একাধারে তিনি একজন লেখক, এছাড়া তিনি মানবাধিকার কর্মী, অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে অবশ্যই তিনি জড়িত আছেন। লায়ন নবাব হোসেন মুন্না আমাদের সাথে উপস্থিত রয়েছেন, তিনি আমাদের সাথে শোকের মাস এবং তার আত্মজীবনী নিয়ে আমাদের সাথে কথা বলবেন। ধন্যবাদ এসএন টিভিতে। আপনাকেও ধন্যবাদ। আপনি জানেন যে আসলে শোকের মাসে আমরা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি। উনি সপরিবারে ষড়যন্ত্রকারীরা আমাদের সপরিবারে হত্যা করেছিলেন, যদিও বা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনারই ছোট বোন শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন তারা দেশের বাইরে থাকার কারণে। তো এই বিষয়টা নিয়ে আসলে ষড়যন্ত্রকারীদের যে তারা যে ষড়যন্ত্র করেছিল বর্তমান পর্যন্ত, যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার মাধ্যমে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এই বিষয় নিয়ে আসলে শোকের মাসে আপনি কী বলবেন? আসলে যে শোকের মাস, 1975 সালে 15 আগস্ট বাঙালি জাতির জন্য বড় মর্মান্তিক মাস এটা। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এই আগস্ট মাসে আপনারা জানেন 17 আগস্ট তৎকালীন জোট সরকারের আমলে সারা বাংলাদেশের 64 জেলায় সিরিজ বোমা হামলা হয়েছিল বাংলাভাই নামে। যখন আমাদের সভানেত্রী এই কথাগুলো বলেছিলেন, তখন জোট সরকারের মন্ত্রীরা বলেছিল এটা মিডিয়ার সৃষ্টি। পরবর্তীকালে এটা পরিষ্কারভাবে সারা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেছে। 21 আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছে, সেই গ্রেনেড হামলায় পুরো আওয়ামী লীগ পরিবারকে 1975 সালে বঙ্গবন্ধুর দুই কন্যা দেশের বাইরে থাকায় বেঁচে যাওয়ায় সেই দুই কন্যাকে হত্যার জন্য গ্রেনেড হামলা হয়েছিল। পরম করুণাময় ইচ্ছে সেদিন প্রধানমন্ত্রী গ্রেনেড হামলা থেকে বেঁচে যায়। আবার আসি 1975-এর কথা। 1975-এ নির্মমভাবে যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে 8 বছরের একটা শিশুকে পর্যন্ত এরা রেহাই দেয়নি। যারা জড়িত ছিল তাদেরকে পরবর্তীতে, আমার কাছে একটা লিস্ট আছে, লিস্ট না এটা জাতি, সারা বাংলাদেশের জাতি জানে, লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমকে পদোন্নতি দিয়ে জিয়া রহমানে চীনের প্রথম সচিব বানাইছে, লেফটেন্যান্ট কর্নেল আজিজ পাশা আর্জেন্টিনার প্রথম সচিব, মেজর জেনারেল মহিউদ্দিন আহমেদ আলজেরিয়ার প্রথম সচিব, মেজর বদরুল হুদা পাকিস্তানের দ্বিতীয় সচিব, মেজর শাহরিয়াস রশিদ ইন্দোনেশিয়ার দ্বিতীয় সচিব, মেজর রাশেদ চৌধুরী সৌদি আরবের দ্বিতীয় সচিব, এভাবে এদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। সেদিন যদি বঙ্গবন্ধু হত্যার বিচার হতো, আজকে বাংলাদেশের যে পরিস্থিতিগুলো 90-এর আগে পর্যন্ত হয়েছে সেই ঘটনাগুলো আমার মনে হয় মানে 90%-এর মধ্যে 90% ওই ঘটনাগুলো হতো না। এরা শুধু এটা করে নাই, এটা সংসদে একটা ইন্ডিমিটি বিল পাস করছে, মানে এটার যেমন বিচার হইতে না পারে, এটা আজকে এরা বিচারের কথা বলে, এটা হাস্যকর। আজকে এটা এটা বলে দেওয়া প্রশাসনের বিচার হচ্ছে, বিচারের নামে হচ্ছে এই সরকার বিচার ছাওয়াই দিচ্ছে, এগুলো এগুলো যারা যেগুলো বলে এগুলো খুব হাস্যকর। আপনি বললেন যে আসলে বিভিন্ন হামলার কথা বললেন, গ্রেনেড হামলার কথা বললেন, এরপরে আপনার সিরিজ বোমা হামলার কথা বললেন বিএনপি ঐক্যজোটের আমলে, এরপরে আপনি বললেন আপনার যে আপনার 71 স্বাধীন হলো, ঠিক 4 কি 5 বছর পরে 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এরপরে আপনার গ্রেনেড হামলায় আপনার তার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হলো, এটা আসলে দেশীয় কোনো ষড়যন্ত্র মনে করেন আপনি, নাকি পাকিস্তানে যেহেতু পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা লাভ করছি, তাদের শোষণের বিরুদ্ধে আমাদের বাঙালিরা যুদ্ধ করেছিল, নাকি তাদের কোনো ষড়যন্ত্র, নাকি আরও কোনো মানুষ এই ষড়যন্ত্রে লিপ্ত, আপনি কী মনে করেন? আসলে আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা আসলে বলতে গেলে বঙ্গবন্ধু রাজনীতি জীবনটা আর এই এতে এই 71 থেকে শুরু হয় নাই, বঙ্গবন্ধুর রাজনীতি জীবন সেই ছোটো খেলা থেকে শুরু হয়েছে। বঙ্গবন্ধু ধাপে ধাপে বঙ্গবন্ধু
এই পাঁচপান্নার যুক্ত ফ্রন্টের মন্ত্রী ছিল, উনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে। ফাঁসুটোর এই বর্ণ বাস আন্দোলনে উনি জেলখানায় জেলে গিয়েছেন। বঙ্গবন্ধুর মানে জীবন্ত অবস্থায় বঙ্গবন্ধু যতদিন বাড়ছে মানে তার চেয়ে বেশি বঙ্গবন্ধু জেলে গেছেন। যখন 1971 সালে দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে উনি পাকিস্তান থেকে উনি প্রথম লন্ডনে গেল, লন্ডন থেকে উনি ভারতে আসলো। ভারতে যখন উনি বিমান থেকে নামার মুহূর্তে, পূর্ব মুহূর্তে যখন এই ইন্দিরা গান্ধী ওনাকে জিজ্ঞেস করলো, মানে হাওয়ার ইউ শেখ মুজিব, উনি মানে তার উত্তরে বললো আপনি আমার দেশ থেকে সৈন্য কবে আনতেছেন। আর হত্যাকাণ্ডের ঘটনাগুলোর পরস্পর আপনি যেটা বলতেছেন এটা বিদেশি মতত্ব অবশ্য আছে, তার মধ্যে এই আমাদের দেশীয় মতটা হচ্ছে যে মারাত্মক। এটা আমাদের মাঝে এরা বসবাস করে আমাদের পিঠে তীরটা বিদ্ধ করে দেয়, এরা সামনে থেকে পিঠটা বিদ্ধ করার সাহস পায় না। আপনি এখানে যেখানে দেখেন বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে বন্দী থাকা অবস্থায় যেখানে বঙ্গবন্ধুর উপরে বঙ্গবন্ধুকে হত্যা ফাঁসি দিতে ভয় পেয়েছেন, সেখানে বাঙালিরা মানে বাঙালি বলতে কিছু বাঙালি বেমান জাতি আমরা আসলে অকৃত্য বুঝেছি। আপনি বলতে চাচ্ছেন যে আপনার আন্তর্জাতিক ষড়যন্ত্র অবশ্যই ছিল, বাস্তবায়ন করছে আমাদের লোকজন, আমাদের দেশের লোকজন। তা আসলে জাতির জন্য এই মাসে আপনার জাতির জন্য কিছু বলার আছে কিনা? এটা শোকের মাস জাতির জন্য। আসলে এটা বলা যে মর্মান্তিক ঘটনা 1975 সালে পশ্চিমা দুরস আন্তর্জাতিক ষড়যন্ত্র সহ এই দেশের কিছু দেশীয় এজেন্ট মিলে ঘটাইছে, এটা যেমন আর না ঘটে। আপনি ইদানিং এই তার পরবর্তীকালে বঙ্গবন্ধুর কন্যা যখন এই দেশে আসলো 1981 সালের 17 মে, আজ পর্যন্ত ওনাকে প্রায় 26 বারের মতন হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমার মেসেজটা ওটা থাকবে সারা দেশবাসীর কাছে এবং যারা এটার পিছনে ইন্ধন আছে, আপনারা যদি মনে করেন বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করে বিজয় লাভ করবেন সেটা মিথ্যা ধারণা। সেদিন আপনারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, 40 বছর পরে সেটার বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পর পরবর্তীতে কী হয়েছে সেটা আমি আর বলতে চাচ্ছি না। বঙ্গবন্ধুর কন্যা কোনো কিছু হলে সারা বাংলার আনাচে কানাচে যেভাবে ধাও ধাও করে জ্বলবে। আপনারা দেখেন সুখে শান্তিতে বাংলাদেশের কোনায় কানায় গ্রাম অঞ্চলে লুকাই থাকতে পারতেছেন, সেই সময় লুকাই থাকারও জায়গা পাবেন না। আপনি পাকিস্তানের অবস্থা দেখেন আজকে, আজকে পাকিস্তান কোথায় আর বাংলাদেশ কোথায়? যারা আমাদের উপরে নির্যাতন চলাইছে তারা কোথায় আর আমরা কোথায়? পাকিস্তানের একজন সাংবাদিক প্রধানমন্ত্রী ইমরান খানকে বলতেছে, মানে আমাকে সময় দিলে 5 বছরের মধ্যে আমি একটা বাংলাদেশ বানিয়ে দেবো। উনি বলতেছে আপনাকে 5 বছর না 10 বছর সময় দিলাম, আপনি একটা বাংলাদেশ এরকম বানায় দেখান। এটা আমাদের গর্বের একটা বিষয়। আমার যারা দেখছেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন 21 ভিশন, প্রায় আমরা সেদিকে প্রায় 80% এগিয়ে গেছি। এবার নির্বাচনে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগকে রায় দিয়েছেন, সে 41 ভিশন বাস্তবায়নের কথা। ধন্যবাদ আপনাকে, আসলে সুখের মাসে এত ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে সময় দিয়েছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করতে আপনি আমাদের সাথে আছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। এসএনডিভিকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আমরা নবাবের সাথে আলাপ করলাম আসলে বঙ্গবন্ধুর জীবন নিয়ে, যে আসলে আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি আমরা হতভাগা। আসলে আমাদের কোনো জাতি স্বাধীনতার স্থপতি উনি, ওনাকে আমরা রক্ষা করতে পারলাম না। ওনাদের আমাদের মাধ্যমেই বহির্বিশ্ব ষড়যন্ত্রের ষড়যন্ত্র করে আমাদের মাধ্যমেই তাকে হত্যা করা হয়েছিল, মূলত আমাদের দেশের কিছু কুচক্রি বহলের মাধ্যমে। তো আমাদের জাতিটাই হতভাগা যে আমরা তাকে রক্ষা করতে পারিনি। আজকে যদি তিনি হয়তো বেঁচে থাকতেন তাহলে হয়তো আমরা যে পর্যায়ে আছি এখন, এই পর্যায়ে থেকে আমরা আরও উন্নত পর্যায়ে আমরা হয়তো চলে যেতে পারতাম। ধন্যবাদ সবাইকে। শোকের মাসে আমরা বঙ্গবন্ধুর যে আত্মার মাগফিরাত কামনা করছি, সবাইকে ধন্যবাদ।